কম খরচে গ্রামের বাড়ির 4 বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন, পিও ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ভিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো একেবারে সিম্পলের মধ্যে কম খরচে গ্রামের বাড়ির 4 বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। দর্শক বন্ধুরা, কেউ যদি গ্রামে সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং এই বাড়িটি করতে টোটাল কত টাকা খরচ যাবে, কিভাবে করা হয়েছে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর আমাদের এখানে বিল্ডিংটির জানালার ডিজাইনগুলো অনেক সুন্দর একটি জানালার ডিজাইন আমরা এখানে করে দিয়েছি। আর এখানে বিল্ডিংটির কালার কম্বিনেশনটা আমরা অনেক সুন্দর একটি কালার কম্বিনেশন এখানে ব্যবহার করেছি। আর এখানে আমাদের যে ছাদের কার্নিশটা দেওয়া আছে, কার্নিশের মধ্যে অনেক সুন্দরভাবে 3টা বিট রেখেছি আমরা। আর উপরে ছাদের প্যারাপেটের উপরে আমরা 3টা বিট দিয়েছি। বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। এখানে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন আমরা করে দিয়েছি, ফোর্সের ডিজাইনটা অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর এখানে অনেক সুন্দর একটি রূপ টালি আমরা ব্যবহার করেছি। আর এখানে অনেক সুন্দরভাবে 3টা বিট রেখেছি। দর্শক বন্ধুরা, এখানে যে ফিলারগুলো দেখতেছেন, ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা দিয়েছি। আর এখানে যে আমাদের যে প্যারাপেটটা দিয়েছি, প্যারাপেটটা আমরা টোটালি গ্লাসের সমন্বয়ে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে আমাদের সবচেয়ে সৌন্দর্য করা আছে আমাদের যে ব্যালকনিগুলো দেওয়া আছে, ব্যালকনিগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। এখানে যে ফিলারগুলো দেওয়া আছে, ফিলারের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে গ্রিলগুলো রাখা হয়েছে, গ্রিলগুলো অনেক সুন্দর একটি এসএসএ গ্রিল আমরা দিয়েছি, গ্রিলটা অনেক সুন্দর একটি গ্রিল। দর্শক বন্ধুরা, আর এখানে আমরা যে প্যারাপিটটি দিয়েছি, প্যারাপিটটা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আমাদের ব্যালকনির নিচের এখানে বিট দেওয়া আছে 3টা, এখানে 3টা বিট দেওয়া আছে। অনেক সুন্দরভাবে আসলে বিটের সমন্বয়ে আমরা আজকের এবারের ডিজাইনটি সাজিয়েছি। সবচেয়ে এখানে সুন্দরের বিষয় হলো আমাদের যে ফোর্সের ডিজাইনটি দেখছেন, ফোর্সের ডিজাইনটি দেখতে অনেক সুন্দর, যেমন অনেক লাক্সারি দেখা যায়। বিল্ডিংটি যদিও সিম্পলের মধ্যে আপনারা করেন খরচ কমিয়ে, তবে বিল্ডিংয়ের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে অনেক লাক্সারি দেখা যাবে। অনেকে চান গ্রামে একতলা অনেক সুন্দর একটি বাড়ি করতে, তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারে। দর্শক বন্ধুরা, অনেক প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করেন সুন্দর একটি আধুনিক মডেলের বাড়ি করার জন্য। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনারা একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ড্রয়িং ডিজাইনটি করেন। আপনি আমার কাছ থেকে ডিজাইন করতে হবে এমন কিছু না, বাংলাদেশের যেই কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটি আপনি করে নেবেন। হয়তো অনেকেই চান যে আমার কাছ থেকে আপনি সুন্দর একটি ডিজাইন করে দিতে, আমি চেষ্টা করি আপনাদের সুন্দর ডিজাইনটি অনেক সুন্দরভাবে সাজানোর জন্য। আর আজকের এবার ডিজাইনটি আমরা করে দিয়েছি কিশোরগঞ্জ কটিয়া দিতে, তো উনি মালয়েশিয়াতে থাকে, মোহাম্মদ জুয়েল ভাইয়ের জন্য। জুয়েল ভাই অনেকদিন ধরে আমাদের ভিডিওগুলো দেখে, তো সুন্দর স্বপ্নের বাড়িটি উনি আমাদের কাছ থেকে করে দিয়েছে। দর্শক বন্ধুরা, যদি কেউ এরকম একটি নিত্য নতুন বাড়ির ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে আমরা অনেক সুন্দর একটি এসএসসির গেট দিয়েছি, আপনারা চাইলে এই গেটটি এসএসএ গেট করতে পারেন, অথবা অনেকে চান কলসেফ গেট করতে, আপনারা চাইলে কেসি গেটও এখানে ব্যবহার করতে পারেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি, আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনি সম্পূর্ণ মাপগুলো ভালো করে দেখেন, বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 38 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 35 ফিট 2 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি। প্রথম প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপে দেওয়া আছে 9 ফিট বাই 7.5 ফিট। আর এখানে আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করি, যদি আমরা এখানে পড়বো অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, মাপে দেওয়া আছে 24 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 11 ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 7.5 ফিট বাই 4 ফিট। এখানে একটি ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনি মাপটি দেওয়া আছে 9.5 ফিট বাই 3.5 ফিট। এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট বাই 14 ফিট, এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, অ্যাটাচ টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট। এখানে একটি কমন টয়লেট রাখা আছে, কমন টয়লেটের মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 5 ফিট। আর এখানে আমাদের একটি কিচেন রুম রাখা আছে, কিচেনের মাপটি দেওয়া আছে 9 ফিট বাই 9 ফিট। আর এখানে একটি বেডরুম রাখা আছে, চাইল্ড বেডরুম, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। এখানে আরেকটি বেডরুম রাখা আছে 12 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট। তাহলে আমরা এখানে পাচ্ছি টোটালি 4টা বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন রুম, 3টি টয়লেটের সমন্বয়ে অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি বুঝতে আপনি বিন্দু পেন কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। হয়তো অনেকে বলবেন যে ভাই, বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে? যাদের 26 থেকে 27 লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। বর্তমান মেটেরিয়ালসের দাম আসলে অনেক বেশি, হয়তো এই বাড়িটি কিছু কিছু জায়গায় 30 লক্ষ টাকাও খরচ যেতে পারে। আপনারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।